বুধবার দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে প্রথমবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটি, যেখানে কমিটির সদস্য হিসেবে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর বিরোধীদের বৈঠকের পাশাপাশি অন্য এক ঘটনার জেরেও শিরোনামে চলে এলো 13ই সেপ্টেম্বর, কারণ ঠিক সেই দিনই তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বুধবার অভিষেক কোথায় যাবেন, ইডির অফিসে নাকি শরদ পাওয়ারের বাসভবনে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে? আর এই প্রশ্নের উত্তর এখনো না পাওয়া গেলেও ইতিমধ্যেই নাম না করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক কো হট তারা ডিস্টার্ব করতে হয়, উসকো কবি লোয়ার কোর্ট মে জানা পড়তা হয়, কবি আপার কোর্ট মে জানা পড়তা হয়, কবি হাই কোর্ট মে জানা পড়তা হয়, কবি সুপ্রিম কোর্ট মে জানা পড়তা হয় জাস্টিস কে লিয়ে। আননেসেসারিলি হ্যারাসিং দ্য ইয়াং জেনারেশন, দে ক্যানট টলারেট, ও লোক হিম্মত সে লড়েঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিদেশ রওনা হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী তাকে বুধবার তলব করেছে ইডি। কে জানে না সব রকম পাচারে যারা অভিযুক্ত, কে জানে না কত কাগজ লাগবে আর কতবার ডাকতে লাগবে, আর ডাকবেন কিন্তু যাবে না, ডাকবেন কিন্তু যাবে না, হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট। আর এবার একটা এমন দিনে ডাকলেন, যখন ডাকলেন কিন্তু হাইকোর্ট বলার সুযোগ আছে, আমি তো যেতে পারবো না, ফলে ওদের ডাকাও হলো এ না যাওয়া হলো, আলটিমেটলি নাটক বাজিটা আরও ভালো করে যাতে চলে। রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অভিষেক লেখেন, 13ই সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক রয়েছে, আমিও সেই কমিটির একজন সদস্য, কিন্তু জেনে বুঝে ঠিক সেই দিনই ইডি আমাকে ডেকে পাঠিয়ে নোটিশ দিয়েছে, 56 ইঞ্চি ছাতির মডেলের ভয় ও অন্তঃস্বার শূন্যতা দেখে বিস্মিত হতে হয়। অভিষেক যাতে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে না যেতে পারেন, তাই জন্য ঠেকাবার কৌশল হিসাবে ওই দিনই ইডির তলব, বিজেপির দেউলিয়া কঙ্কালটা বেরিয়ে পড়ছে এবং বিজেপি কতটা ভীতু, কতটা কাপুরুষ, তৃণমূলকে ভয় পায়, অভিষেককে ভয় পায়, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, সেটা আবার প্রকাশিত হয়ে গেল। 13 তারিখে ডেকেছে, কেন ডাকবে, কখন ডাকবে, কিভাবে ডাকবে, সেটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার বিষয়, তবে যেভাবে আমরা শুনছি সেটাকে উপস্থাপিত করা হচ্ছে 56 ইঞ্চি। আরে ভারতবর্ষের মানুষ এখন সারা পৃথিবীর আঙ্গিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেখানে পৌঁছেছে সেখানে দেশের মানুষেরই ছাতি 58 ইঞ্চি হয়ে গেছে। শুনে মনে হচ্ছে যে এতটাই ভয় পেয়েছেন নরেন্দ্র মোদী, ডিসেম্বর মাসেই এই শীতেই তিনি বিদায় নিয়ে নেবেন, তৃণমূলের গদিতে বসার এত তাড়াতাড়ি। এর আগে কয়লা পাচার মামলায় 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, 2021-এর 6ই সেপ্টেম্বর, 2022-এর 21শে মার্চ দিল্লিতে এবং ওই বছরের 2রা সেপ্টেম্বর কলকাতায় জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার ফের তৃণমূল সাংসদকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুমন ঘড়াই, অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।